না আমি জানি না, আমার মনে হয় যে কাউরির আমার যোগ্যতা, এখন আমি বিসিবিতে আছি ধরেন বিং এর ডাইরেক্টর, আমি তো ইলেক্টেড একজন ডাইরেক্টর, ওখান থেকে আমাকে টিম ডাইরেক্টর করে হয়েছে বোর্ডের প্রেসিডেন্ট আমাকে হয়তো বা দায়িত্ব, উনি কেন আমাকে দিয়েছেন সেটা আমি বলতে পারবো না, প্রশ্নের উত্তরটা মনে হয় উনি ভালো বলতে পারবে যে কেন আমি এখানে আছি, মানে এটা তো আমি চেয়েই নাই যে আমাকে এই জায়গাটা দিতে হবে না, আমি বোর্ডে আমি তো বাচ্চা না, কানবো না, তো ইনফ্যাক্ট আর ওনার কি যোগ্যতা আছে আসলে আমার ব্যাপারে কথা বলা সেটাই আমি জানি না আসলে, ওনার যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন আছে যে বাংলাদেশে ধরেন সত্যি কথা বলতে গেলে আমি যখন খেলা ছাড়ি, আমি ক্রিকেটের সাথেই সেই ছোটোবেলা থেকেই মানে খেলা ছাড়ার পর থেকে আছি, ন্যূনতম একটা স্যালারিতে আমি 4.5 বছর বিসিবিতে কাজ করেছি, তো উনি সবসময় শুনি বলতে আসে যে উনি বাংলাদেশে কাজ করতে চায় আপনাদের মাধ্যমেই শুনি, আমার তো এগুলো সম্বন্ধে অনেক এক্সপিরিয়েন্স, ওনাকে আমি নিজে অফার করেছি বাংলাদেশে কাজ করার জন্য, কিন্তু উনি সেই কাজ করতে কোনো দিনই আমার কাছে ব্যাক করেন নাই যে উনি কাজ করতে চান, বিকজ উনি প্রতিবারই এরকম হাইপ তুলেন উনি মনে করেন, কিন্তু আমাকে এইটুকু বলেন যে উনি কোন ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করেছেন আসলে, উনি ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সাথে যদি একবারই কাজ করে থাকেন সেটা হচ্ছে আবুনির সাথে উনি 1 বছর কাজ করেছিলেন যার কথা আপনি বলছেন, এছাড়া উনি উনি চায়না ওই আপনার ফিলিপাইন ওই ব্যাংকক ওইখানে আন্ডার 13-15 মেয়েদের সাথে ছেলেদের সাথে কাজ করেছেন, তো ওইখানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কোথায় পেলো আমি জানি না, সো ওনার যোগ্যতাটা কোথায় আমার আগে কথা বলার, কারণ আমি অনেক ইন্টারন্যাশনাল প্লেয়ারে হাত দিয়েছি, আমি বাংলাদেশ ন্যাশনাল টিমের কোচও ছিলাম, আর থাক আমি আরেকখানে বলতে চাই না, আমার মনে হয় যে ইটস এনাফ, আমার মনে হয় যে মানে যেটা হচ্ছে যে আমি একটা মানুষকে যখন বলবো তখন আমার নিজের যোগ্যতা নিয়ে চিন্তা করা উচিত, আমি কতটুকু পারি না পারি, সুতরাং কে ভালো কে খারাপ এটা জাস্টিফাই করার রাইট তার মনেও নাই আমারও নাই, সুতরাং এটা নিয়ে আমি বলতে চাই না, বাট আমি উনি বড়ো ওনাকে আমি সেই শ্রদ্ধাটা সবসময় করেছি করবো, কিন্তু উনি যেরকমভাবে কথা বলেন বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে, যদি উনি আসুক বাংলাদেশের সাথে আমাদের সাথে বসুক, বাংলাদেশ ক্রিকেট যদি চেঞ্জ করার কোনো পরিকল্পনা দেয় আমাদেরকে দিক, আমরা দেখি উনি কেমন পরিকল্পনা করতে পারে, না আমি জানি না, আমার মনে হয় যে কাউরির আমার যোগ্যতা, এখন আমি বিসিবিতে আছি ধরেন বিং এর ডাইরেক্টর, আমি তো ইলেক্টেড একজন ডাইরেক্টর, ওখান থেকে আমাকে টিম ডাইরেক্টর করে হয়েছে বোর্ডের প্রেসিডেন্ট আমাকে হয়তো বা দায়িত্ব, উনি কেন আমাকে দিয়েছেন সেটা আমি বলতে পারবো না, প্রশ্নের উত্তরটা মনে হয় উনি ভালো বলতে পারবে যে কেন আমি এখানে আছি, মানে এটা তো আমি চেয়েই নাই যে আমাকে এই জায়গাটা দিতে হবে না, আমি বোর্ডে আমি তো বাচ্চা না, কানবো না, তো ইনফ্যাক্ট আর ওনার কি যোগ্যতা আছে আসলে আমার ব্যাপারে কথা বলা সেটাই আমি জানি না আসলে, ওনার যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন আছে যে বাংলাদেশে ধরেন সত্যি কথা বলতে গেলে আমি যখন খেলা ছাড়ি, আমি ক্রিকেটের সাথেই সেই ছোটোবেলা থেকেই মানে খেলা ছাড়ার পর থেকেই আছি, ন্যূনতম একটা স্যালারিতে আমি 4.5 বছর বিসিবিতে কাজ করেছি, তো উনি সবসময় শুনি বলতে আসে যে উনি বাংলাদেশে কাজ করতে চায় আপনাদের মাধ্যমেই শুনি, আমার তো এগুলো সম্বন্ধে অনেক এক্সপিরিয়েন্স, ওনাকে আমি নিজে অফার করেছি বাংলাদেশে কাজ করার জন্য, কিন্তু উনি সেই কাজ করতে কোনো দিনই আমার কাছে ব্যাক করেন নাই যে উনি কাজ করতে চান, বিকজ উনি প্রতিবারই এরকম হাইপ তুলেন উনি মনে করেন, কিন্তু আমাকে এইটুকু বলেন যে উনি কোন ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করেছেন আসলে, উনি ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সাথে যদি একবারই কাজ করে থাকেন সেটা হচ্ছে আবুনির সাথে উনি 1 বছর কাজ করেছিলেন যার কথা আপনি বলছেন, এছাড়া উনি চায়না ওই আপনার ফিলিপাইন ওই ব্যাংকক ওইখানে আন্ডার 13-15 মেয়েদের সাথে ছেলেদের সাথে কাজ করেছেন।